আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আছি এই মুহূর্তে এম খান শিপইয়ার্ডে। আজকে আমি আপনাদের দেখাবো এম খান সাত এবং এম খান এগারো এর কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দু, এম খান সাত এবং এম খান এগারো এই নৌযান দুটি বরিশাল নৌরুটকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে। তো আপনারা সামনে যে নৌযানটি দেখতে পাচ্ছেন, এই নৌযানটির নাম এম খান সাত, কারণ এই নৌযানটির পিছনে এম খান সাত লেখা হয়েছে। তো ইতিমধ্যে এই নৌযানটির নিচে যে কাজগুলো থাকে গভীরতার, সেই কাজগুলো সম্পূর্ণ হয়েছে। এখন উপরের কেবিনের কাজগুলো খুব দ্রুত করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত গতিতে এই নৌযানটির কাজ করা হচ্ছে। এম খান সাত এবং এম খান এগারো এই দুটি নৌযান 90 মিটারের নকশায় তৈরি করা হচ্ছে। তো ইতিমধ্যে আমি নৌযানটির পিছনে চলে এসেছি, আপনাদের পুরো নৌযানটি ঘুরে দেখাবো আজকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনের সাইডে এম খান সাত এই নৌযানটির নাম রঙের প্রলোভন দিয়ে লেখা হয়েছে। আমার আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে সামনে যে নৌযানটি তৈরি করা হচ্ছে এই নৌযানটির নাম এম খান সাতও দিতে পারে বা এম খান এগারো দিতে পারে। তো অবশেষে এই নৌযানটির নাম সাত দেওয়া হয়েছে এম খান। আমি নৌযানটির পিছনের সাইডে চলে এসেছি। তো আপনারা যে জায়গাটি ফাঁকা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে মূলত প্রপেলার বের হবে, যার কারণে ফাঁকা রাখা হয়েছে। তো এই নৌযানটিতে মোট 2টি ইঞ্জিন ব্যবহার করা হবে, যার কারণে দুই সাইড থেকে যে প্রপেলার বের হবে সেই জায়গা ফাঁকা রাখা হয়েছে। নৌযানটিতে গতিশীল করার লক্ষ্যে যে ইঞ্জিন বসানো হবে, সে ইঞ্জিন এখন তেমন ডকইয়ার্ডে এসে পৌঁছায়নি। তো যখন নৌযানটির জন্য ইঞ্জিন আনা হবে, তো আপনাদের অবশ্যই জানাবো যে কোন ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, নতুন না রিকন্ডিশন। ইতিমধ্যে নৌযানটির পিছন সাইড থেকে আমি সামনে চলে এসেছি। তো এখন আমি নৌযানটির উপরে গিয়ে আপনাদের নৌযানটির উপরের সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখাবো। তো আপনারা যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো মূলত ডেকের নিচে যে ফাঁকা জায়গাটা থাকে ওই জায়গা। এই নৌযানটি 90 মিটারের নকশায় তৈরি করা হচ্ছে, যেটি আমি আপনাদের আগেই বলেছি। তো আমি এখন নৌযানটির উপরের অংশে চলে এসেছি। এখানে মূলত নৌযানটির যে ডেক হবে, ডেকের পার্টিশন বিছানো হবে এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পিছনের সাইড। এই নৌযানটির দৈর্ঘ্য 296 ফুট এবং প্রস্থ 56 ফুট। বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে যে কয়টি নৌযান চলে তার মধ্যে অন্যতম হবে যেরকম সুন্দরবন 11, মানামি, আওলাত 10, পারাপাত 11, কুয়াকাটা 2, সুরভি 7 এবং অ্যাডভেঞ্চার 1। এই নৌযানগুলোর থেকে দৈর্ঘ্যে এবং প্রস্থে বড় হবে এম খান সাত। তো আমি এখন ধীরে ধীরে সামনের সাইডে যাচ্ছি। তো এখনও প্লেট বিছানো হয়নি, যার কারণে হাঁটতে সমস্যা হচ্ছে। রিস্ক নিয়ে ভিডিওটি করেছি, তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শকবৃন্দু, আর একটা বিষয় হলো এম খান এগারো এই নৌযানটি এখন তোমার কাজ শুরু হয়নি। তো আগে যে ভিডিওটি আমি করেছিলাম তখন জানতে পেরেছিলাম যে এম খান সাত এই নৌযানটি নির্মাণ কাজ যখন শেষের দিকে থাকবে তখন এম খান এগারো নৌযানটির কাজ শুরু হবে। আজকে যখন ভিডিওটি করতে আসি তখন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে এম খান এগারো নৌযানটির কাজ আসলে আদৌ ধরা হবে কি না সেটা নিয়ে কর্তৃপক্ষ ভাবনা চিন্তা করবে। কারণ বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে যাত্রী হচ্ছে না, কারণ পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে
যাত্রী সংকট দেখা দিয়েছে এই ঢাকা বরিশাল নৌ রুটে। যেহেতু M-7 এবং M-11 এই নৌযান দুটি ঢাকা বরিশাল নৌ রুটকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে, সেহেতু বর্তমানে যাত্রী না থাকার কারণে আসলে লঞ্চ কর্তৃপক্ষ আসলে M-11 এবং এই নৌযানটির কাজ ধরবে কি না এটা নিয়ে তাদের মধ্যে সিদ্ধান্ত হয়নি। তো তারা খুব শীঘ্রই এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে। তো অবশ্যই নেক্সট টাইম যখন ভিডিও করতে আসব তো অবশ্যই আপনাদের জানাবো যে M-7 কবে নাগাদ কাজ শুরু হবে। প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে নৌযানটির সামনের সাইডে আমি চলে এসেছি। তো সামনের সাইডটা কীরকম হয় তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, আর নিরাপদ নৌযান হবে এটি। তো সামনে থেকে আপনাদের পিছনে ফুল নৌযানটির ভিউ দেখাচ্ছি। এটি হলো সামনের প্লেটগুলো, তো অবশ্যই প্লেটগুলো কাটা হবে। তো আমি এখন সামনের সাইড থেকে নিচে দেখাবো আপনাদের। তো এটি হলো নিচের সাইড। আপনারা হয়তো অনেকে নৌযানগুলোর নিচে কীরকম হয়ে থাকে তো অনেকে দেখেননি, যার কারণে নিচে আপনাদের দেখাচ্ছি। নিরাপত্তার দিক দিয়ে কোনো কমতি রাখবে না লঞ্চ কর্তৃপক্ষ, যার কারণে M-7 এই নৌযানটিকে ডাবল বোতামের লঞ্চ হিসেবে তৈরি করছে। কোনো দুর্ঘটনায় যদি নৌযানটির নিচের প্লেট ক্ষতিগ্রস্ত হয় তারপরও নৌযানটিতে পানি প্রবেশ করবে না, যার কারণে উপরে থেকে আরও একটি প্লেট বিছানো হবে। তো নিচেই দেখতে পাচ্ছেন যে প্লেট, এই প্লেটগুলো এই নিচ দিয়ে লাগানো হবে, তো নিচ থেকে যাতে পানি উপরে প্রবেশ না করতে পারে অধিক নিরাপত্তার জন্য। আমি এই মুহূর্তে নৌযানটির পিছনের অংশে চলে এসেছি আবার। তো আপনারা এই জায়গাটাই দেখতে পাচ্ছেন, এখানে মূলত ইঞ্জিন বসবে, ইঞ্জিন রুম, যার কারণে ফাঁকা রাখা হয়েছে, এখানে কোনো প্লেট বসবে না। প্রিয় দর্শকবৃন্দ, আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হবে M-7। তো এই নৌযানটিতে পর্যাপ্ত পরিমাণে এসি কেবিন থাকবে, থাকবে হাইকমোড ওয়াশরুম, বিশুদ্ধ খাবারের পানি, এছাড়াও থাকবে নামাজের স্থান, বাচ্চাদের খেলার জায়গা, থাকবে লিফটের ব্যবস্থা, এছাড়াও থাকবে অগ্নি নিরাময় সকল যন্ত্রপাতি, এবং জাহাজটি পরিচালনার জন্য থাকবে আধুনিক সকল ইকুইপমেন্ট। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই তৈরি করা হবে M-11 নৌযানটি। এছাড়াও M-7 এই নৌযানটিতে থাকছে ডুপ্লেক্স কেবিন, ভিআইপি কেবিন, সেমি ভিআইপি কেবিন, ডাবল বেটের এসি কেবিন, ডাবল বেটের নন এসি কেবিন, সিঙ্গেল এসি কেবিন, সিঙ্গেল নন এসি কেবিন, এছাড়াও থাকছে সোফাজোন। এই নৌযানটির লাইটিং ডেকোরেশন অন্যান্য লঞ্চের থেকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।